সালামুয়ালিকুম ইউলাম ব্যাকব্লট্যের শুভ সকাল অর্থাৎ আজকে এই সকাল সকালবেলাতেই এই নতুন একটা আপডেট অর্থাৎ গতকালের আপডেটটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য কিন্তু ভিডিওটা মেক করছি মোটামুটিভাবে অনেকেই প্রাইমারি ক্রাইটেরিয়া এবং এখানে আপনার যে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া রয়েছে এই দুইটা নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছেন আপনাদের টোটাল ডিটেলটা আজকে আলোচনা করব একদম ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া অ্যাকসাম্পেয়ার অবশেষে পাবলিশ করলো তবে অনেক জল্পনা কল্পনার পরে অনেক ঘটনা শেষ হওয়ার পরে তারা প্রথম থেকে যদি এটা দিত তাহলে হয়তো আমাদের মাঝে এত কনফিউশন সৃষ্টি হতো না তবে খেয়াল করে দেখুন যে যেহেতু ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া দিয়েছে মাইনিং শেষ হওয়ার পরে এর জন্য অনেক বড়ো কনফিউশন ছিল তবে সেটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা ইয়ার অফ ক্রাইটেরিয়া দিয়েছে তারা যে শর্তটা প্রথমে শেষ করেছে অর্থাৎ ইটস টাইম টু ওয়ার্ক আপ দ্য ফার্স্ট ফেস অফ আওয়ার জার্নি তারা তাদের প্রথম যে যাত্রাটা ছিল সেটা শেষ করেছে এখানে এখানে বলছে যে তারা উই উইল ডিস্ট্রিবিউট সেভেন্টি পার্সেন্ট অফ দ্য সাপ্লাই টোটাল সত্তর পার্সেন্ট দিবে আপনাকে একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট শুধুমাত্র ইয়ারড্রপের জন্য তারা রেখে দিয়েছে তো এখানে তারা টোটাল ক্লিয়ার করছে কিভাবে ইয়ারড্রপটা ক্যালকুলেট করতেছে বর্তমানে কে কত কয়েন পাবে না পাবে সেটা যেরকম হ্যাবস্টার দিয়েছিল ঠিক একই রকমভাবে এখানেও আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হবে এখানে তারা যে বিষয়গুলো ক্লিয়ার করছে যে দুইটা ভাগে ভাগ করছে দুইটা ভাগে ভাগ করছে আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আমি টন ট্রানজেকশন করে ভুল করেছি না ভাই আপনি ভালো করেছেন কেন ভালো করেছেন সেটা যদি এখানে দেখেন ভিডিওটা তাহলে সব থেকে বেস্ট হবে যারা করেন নাই তারাও বেটার তারাও ভালো করেছেন অস্বাভাবিক কিছু না কিন্তু যারা করেছেন তারা সব থেকে বেশি ভালো করেছেন কেন আমি একটু দেখাইতেছি তো এখানে নাও লেটস গেট ইন টু দ্য ডিটেলস প্রাইমারি গাল মানে প্রাথমিক যে শর্তগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সেটা সম্পর্কে প্রথমে এখানে আলোচনা করেছে তো এই নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস হ্যাঁ প্রথম শর্তরা দিচ্ছে আপনি কতজন মানুষকে ইনভাইট করেছেন সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু এক নম্বরে রেখেছে প্রাইমারি ক্রাইটেরিয়ার ভিতরে প্রথমে রেখেছে এটা যে আপনি কতগুলো মানুষকে এখানে জয়েন করাইছেন বা ইনভাইট করছেন প্রফিট পার আওয়ার মানে আপনার প্রফিট পার আওয়ার কত আছে এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে নাম্বার অফ কমপ্লিটেড কুইস্ট আপনি কতগুলো কুইস্ট পূর্ণ করছেন এখন একটু খেয়াল করে দেখেন আপনি এই তিনটার ভিতরে কোনটা কোনটা করেছেন কুইস্ট মানে ওই যে টেলিগ্রামে সাবস্ক্রাইব করা বা আদার্স টেলিগ্রাম ইউটিউব এগুলো সাবস্ক্রাইব করে কাজ করা যেগুলো রয়েছে অন্যান্য বটে জয়েন করা ওইগুলো রিকোয়েস্ট বলে তো এখানে অ্যাক্সাম্পার কমিউনিটি অ্যাক্স এম্পিয়ার সমান কমিউনিটি এটা দিছে এখানে এভ্রিওান হো বট নিউ পিপুল টু আওয়ার কমিউনিটি মেড এ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন দ্যাট ইজ হার্ড টু আওয়ার রেস্ট তো এখানে তারা সবথেকে বেশি গুরুত্ব দিছে যে প্রাইমারি ক্রাইটেরিয়ার ভিতরে তিনটা ক্রাইটেরিয়া রাখছে আপনি কতগুলো মানুষকে এখানে ইনভাইট করছেন আপনি যদি একজনকেও ইনভাইট না করে থাকেন তাহলে সেখানে হয়তো আপনার পয়েন্টটা কম আসবে তবে এখানে কেউ যে বাদ যাবে না সেটা সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করে দিছে এডিশনাল ক্রাইটেরিয়া মানে অতিরিক্ত যে শর্তগুলো তারা আরোপ করছে সেগুলো একটু দেখুন ওয়ালেট কানেকশন এটা অবশ্যই তো লাগতেই আসে তা না হলে আমরা কীভাবে এখানে পেমেন্টটা পাবো এডিশনাল ক্রাইটেরিয়ার ভিতরে অবশ্যই খুব যুক্ত করছে যে শর্তগুলো আরও নতুন করে আর টন ট্রানজ্যাকশন পারচেস অ্যান্ড ডোনেশনস টন ট্রানজ্যাকশন রয়েছে এখানে পারচেস অ্যান্ড ডোনেশন রয়েছে টেলিগ্রাম প্রিমিয়াম রয়েছে তো এখানে টেলিগ্রাম প্রিমিয়াম যাদের আছে তাদের এখানে বোনাসটা একটু বেশি থাকবে এটা বলছে তারা আর কিচ্ছু না টেলিগ্রাম প্রিমিয়াম এখানে শর্তটা আপনার জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না আপনার সবাই তো টেলিগ্রাম প্রিমিয়াম নাই সেখানে দেখা গেছে যে মোটামুটি আপনার এডিশন আমার অতিরিক্ত যেগুলো করছে এইগুলোর ভিতরে আপনার টেনশন কিছু নাই মোটামুটি হিউজ বোনাস পেতে হলে আপনার এইগুলো আর কি লাগবে এটা বলছে যদি একটু বেশি বোনাস পেতে চান তাহলে এগুলো লাগবে তো এখানে উই আর ডিস্ট্রিবিউটিং টোকেনস বেরি ইভেনলি মানে খুব দ্রুত তারা এই টোকেনগুলো ডিস্ট্রিবিউট করে দিবে তো আমরা যদি তাদের ভিতরে প্রবেশ করি অর্থাৎ অ্যাক্স্যাম্পের বটের ভিতরে প্রবেশ করি তাহলে যে তথ্যগুলো দেখতে পাই এখানে তারা মাইনিংটা অফ করে দিয়েছে তো এখানে মোটামুটিভাবে আমরা যদি ইয়ার অফ সেকশন থেকে চলে যাই ইয়ারড সেকশনে এখানে এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট বা এইগুলো আগের মতোই রয়েছে নতুন কোনো ই নিউজ নাই বললেই চলে যদি আজকে ভিডিও থেকে মোটামুটি একটা শর্ত জানা যেতে পারে যেটা হইতেছে তারা খুব দ্রুত আমাদের কয়েন দিয়ে দেবে কয়েন ডিস্ট্রিবিউশন করে দেবে এবং এখানে কিন্তু এয়ারড সেকশন থেকে নতুন করে আবার যদি বাইন্যান্সি লিস্ট হয় বাইন্যান্স আসবে যদি বাইন্যান্সি লিস্ট না হয় অন্য কোথাও লিস্ট হয় তাহলে সেগুলো এখানে আসবে ঠিক আছে তো আমাদের হ্যামস্টার মতন করেই মোটামুটিভাবে একটা নতুন ক্রাইটেরিয়া সৃষ্টি করবে তবে যেটা আপনার খুব দ্রুত হইতে পারে সেটা হইতেছে আগামী কয়েকদিনের ভিতরে অর্থাৎ দেখা গেছে যে দশ দিন হইতে পারে বা এক সপ্তাহ হইতে পারে এর ভিতরে ভালো একটা নিউজ আমরা পাবো এবং কবে লিস্ট হবে সেই লিস্টিং ডেটটা তারা জানিয়ে দেবে যেহেতু এরকম পর্যায়ে চলে আসে আর বেশি লেট করবে না খুব দ্রুত আমাদের পেমেন্টটা দিয়ে দেবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই আপনি প্রবলেমটা টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশনে লিংক আপডেট করা রয়েছে আপনি ভালো কিছু পেতে হলে বা ভালো কোনো সংবাদ পেতে হলে অবশ্যই প্রবলেমটা এর সাথে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম